মডেল অ্যাক্টিভিটি টাস্ক ষষ্ঠ শ্রেণীর জন্য ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, আর বেশ মজাদার প্রশ্ন পেয়েছি আমি, তার জন্য আজকের এই ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসছি। যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে লাইক করো, সম্পূর্ণ প্রশ্নগুলো সবাই দেখো, আশা করছি তোমাদের অনেকটা কাজে লাগবে। তো প্রথম যে প্রশ্নটা রয়েছে, দেখো, সূর্যের আলোয় আলোকিত হয় না, এখানে চারটে অপশান রয়েছে, সঠিক উত্তর হবে প্রক্সিমা সেন্টাউরি। পরের পয়েন্ট, পরের প্রশ্ন, মহাবিশ্ব সৃষ্টির সময় অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ নিয়ে সৃষ্টি হয়েছিল কি? উত্তর হবে নীহারিকা। পরের প্রশ্ন, সৌরজগতের যে গ্রহটি পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে সেটি কোনটি? উত্তর হবে শুক্র। শূন্যস্থান পূরণ। পরে আসছি, একটি বামন গ্রহের উদাহরণ হল প্লুটো। বামন গ্রহের উদাহরণ হচ্ছে প্লুটো। পরের, সৌরজগতের আটটি গ্রহের মধ্যে কোন গ্রহের অভিকর্ষ বল সব থেকে বেশি? এটা উত্তর হবে বৃহস্পতি। বৃহস্পতি গ্রহের অভিকর্ষ বল সব থেকে বেশি। এবার আসছি আমরা কস্তম্ভ খস্তম্ভ। দেখো, আকাশগঙ্গা এটি হলো একটি ছায়াপথ। তারপরে নীল গ্রহের চারদিকে ঘোরে সেটি হবে চাঁদ। নীল গ্রহটি হচ্ছে পৃথিবী, চাঁদ চারদিকে ঘুরছে, বৃহত্তম গ্রহাণু এটা হচ্ছে সেরেস। যাক, এগুলি হয়ে গেল। এরপর আসছি প্রথম প্রশ্নটি, সৌরঝড় হলে পৃথিবীর উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় সমস্যা সৃষ্টি হয় কেন? দেখো, সৌরঝড় হলে প্রচুর পরিমাণে আয়নিত কণা, গ্যাস, বিভিন্ন ধরনের রশ্মি চারদিকে ছড়িয়ে পড়ে। এই যে ছড়িয়ে পড়ছে, তার ফলে বিভিন্ন আয়নিত কণার সংস্পর্শে এসে কৃত্রিম উপগ্রহগুলি ক্ষতিগ্রস্ত হয় এবং যোগাযোগ ব্যবস্থায় সমস্যার সৃষ্টি করে। পরের প্রশ্ন, ধূমকেতু দুটি বৈশিষ্ট্য লেখো। ধূমকেতু দুটি বৈশিষ্ট্য কী? তো এক নম্বর হলো, ধূমকেতুর নিউক্লিয়াসটি ধূলিকণা, বরফ, বিভিন্ন গ্যাস, জৈব পদার্থ দিয়ে তৈরি। দ্বিতীয়, সূর্যের কাছাকাছি এলে ধূমকেতুর ধুলো, গ্যাস জ্বলতে শুরু করে এবং একটা লেজের মতো আকৃতি তৈরি হয়। দুটো বৈশিষ্ট্য বলে দিলাম। এরপর আসছি গ্রহ এবং নক্ষত্রের মধ্যে তিনটি পার্থক্য। প্রথম পার্থক্য, গ্রহের নিজস্ব আলো উত্তাপ নেই কিন্তু নক্ষত্রের নিজস্ব আলো উত্তাপ রয়েছে। দ্বিতীয়, গ্রহ নক্ষত্রের চারদিকে পরিক্রমণ করে কিন্তু নক্ষত্র গ্রহ সমূহের কক্ষপথের কেন্দ্রে স্থির থাকে। তাহলে গ্রহ সবসময় নক্ষত্রের চারদিকে পরিক্রমণ করবে কিন্তু নক্ষত্রগুলো কেন্দ্র মানে স্থির থাকে। পরের, তিন নম্বর পার্থক্য, নক্ষত্রের তুলনায় গ্রহের আকারটা ছোট হয় কিন্তু নক্ষত্র সবসময় বিশাল আকার হয়। উদাহরণ দিতে পারো, গ্রহ যেমন পৃথিবী, নক্ষত্র দিলে একটা সূর্য। পরের পাঁচ নম্বর যে প্রশ্নটি রয়েছে, পাঁচ নম্বরের, আমাদের সবচেয়ে কাছে নক্ষত্রটি সংক্ষিপ্ত পরিচয় দাও। তাহলে আমাদের সবচেয়ে কাছে নক্ষত্র কোনটি? সেটি হলো সূর্য। তাহলে তোমরা সবাই বুঝতে পারছো সূর্য সম্পর্কে কী লিখতে পারো। সূর্য সম্পর্কে লিখতে পারো, আমাদের সবচেয়ে কাছের নক্ষত্র সূর্য। আকাশগঙ্গার লক্ষ কোটি তারার মধ্যে একটি মাঝারি হলুদ তারা হলো সূর্য। প্রায় 460 কোটি বছর আগে মহাশূন্যে ভাসমান ধূলিকণা, হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের বিশাল মেঘ সংকুচিত হয়ে এই সূর্য তৈরি হয়। সূর্যকে ঘিরে অনেক গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ ঘুরে মানে চারদিকে প্রদক্ষিণ করছে। সূর্য পৃথিবীর থেকে প্রায় 13 লক্ষ গুণ বড়। সূর্যের বাইরের দিকের উষ্ণতা প্রায় 6000 ডিগ্রি সেলসিয়াস এবং ভিতরের দিকের উষ্ণতা প্রায় 1.5 কোটি ডিগ্রি সেন্টিগ্রেডেরও বেশি। সূর্যের গায়ে যেখানে উত্তাপ একটু কম, সেই জায়গাগুলো একটু কম উজ্জ্বল, তাই একটা ছোটো ছোটো কালো দাগের সৃষ্টি হয় বা দেখা যায়। সেই কালো দাগগুলিকে বলা হয় সৌর কলঙ্ক। সূর্যের বাইরের অংশে ছোটোখাটো বিস্ফোরণ হয়ে থাকে যাকে সৌরঝড় বলা হয়ে থাকে। প্রতি 11 বছর অন্তর এই সৌরঝড় সবথেকে বেশি জোরালো হয়ে থাকে। জাস্ট এটুকু যদি বানিয়ে বানিয়ে লিখতে পারো, পাশে একটা যদি ছবি এঁকে দিতে পারো আরও ভালো হয়। তো যেহেতু ষষ্ঠ শ্রেণীর, দেখতে ভালো লাগবে। তা আমি সম্পূর্ণ বিষয়টি, সম্পূর্ণ তোমাদের এই অ্যাক্টিভিটি টাস্কটি আলোচনা করে দিলাম। কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানিও। তোমরা নিজেদের বাড়িতে থেকে এগুলো খাতায় তৈরি করবে এবং বিদ্যালয় খুললে অবশ্যই শিক্ষকের কাছে এগুলি জমা দেবে।
ঠিক আছে। তো এই সম্পূর্ণ অ্যাক্টিভিটি টাস্কটি কেমন লাগলো কমেন্টে জানাবে, ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী বা কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক গ্রুপে অবশ্যই শেয়ার করে দিও, সেই সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দাও। তো ভিডিও এখানেই শেষ করলাম, কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানিও, ধন্যবাদ।